পরের শিল্পী ইউসুফ, ইউসুফও সেরা কণ্ঠের একজন শিল্পী। 2008 সালে ইউসুফ সেরা কণ্ঠ থেকে এসছে। ব্যক্তিজীবনে ইউসুফ অসম্ভব রকমের একটা শ্রদ্ধাশীল একজন শিল্পী, আমি তাকে বলবো। সব কিছুতে তার একাগ্রতা অনেক বেশি আমি লক্ষ্য করেছি। শুধু গান নয়, গানের পাশাপাশি সে এখন অনেক অনুষ্ঠানের উপর, গানের অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখেছি। সে সঙ্গীত পরিবারের একজন সন্তান, তার বাবা ওস্তাদ ইয়াকুব আলী খান। যখন সেরা কণ্ঠ হয় ইউসুফকে লক্ষ্য করেছি, সেখান থেকে আসলে তাকে অনেক বেশি চিনেছি, যে তার গান বাজনা এগুলোর প্রতি তার যে শ্রদ্ধাটা, তার যে ভালোবাসাটা, তার যে একাগ্রতাটা। আজকে আমি ইউসুফকে ডাকবো মঞ্চে আসার জন্য। ইউসুফ মঞ্চে এসো। এর মধ্যে আমি বলে রাখি, ইউসুফ যে গানটি গাইবে সেটি হচ্ছে চোখ যে মনের কথা বলে। এটিও আমাদের সে সময়কার ছায়াছবির গান। বসো। ছবিটি যে আগুনে পুড়ি, সেই সময়কার বিখ্যাত একটি ছবি, আমির হোসেনের পরিচালনার ছবি। মূল শিল্পী খন্দকার নুরুল আলম, গানের গীতিকার কাজী আজিজ অবলিক গাজী মজহারুল আনোয়ার। গাজী ভাইয়ের সাথে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে, আমি যতটুকু জানি। আবার এদিকে সুচন্দা আমাকে অন্য ধরনের তথ্য দিয়েছেন যে গানটি কাজী আজিজ নামে এক ভদ্র লিখেছেন, তিনি অনেক গানের গীতিকার ছিলেন। কোনো একদিন শ্যুটিংয়ের সময় চাষী নজরুল ইসলামের একটি ছবি শ্যুটিং হচ্ছিল, সুচন্দা সেই ছবিটিতে অভিনয় করছিলেন। দূর থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে লিখলিখে একটা লোক সুচন্দার দিকে। সুচন্দার শ্যুটিংয়ে অসুবিধা হচ্ছিল, তিনি চাষী নজরুলকে বলছিলেন যে ওই লোকটা এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, আমার অসুবিধা হচ্ছে। তো তখন চাষী নজরুল বলছিলেন যে আপনি আপনার কাজ করুন, ওই লোকটি ওই লোকটির কাজ করছে। খানিক পরে শ্যুটিংয়ের এক প্রান্তে এসে লোকটা একটা গানের চিরকুট দিল, যার মধ্যে লেখা ছিল এই গানটি, চোখ যে মনের কথা বলে। সুচন্দার চোখ দেখে দেখে সে সেই গানটি লিখেছিল। এটা সুচন্দার ভাষ্য। অন্যদিকে গাজী মাজহার ভাই বলছেন এই গানটি তার লেখা। প্রথম দু একটা লাইন হয়তো বিতর্ক একটু আছে, আমরা সেটাতে যাবো না। আমরা একটি ভালো গান শুনবো, সেই সময়কার একটি ভালো গান। সত্যি সত্যি চোখ যে মনের কথা বলে, সুচন্দার চোখ দেখে সে কথাটা বোঝা যায়। সে সময়কার সেই ছবিতে এই গানটি গাওয়া হয়েছিল এবং সেই সময়কার জনপ্রিয় একটি গানের একটি হচ্ছে এই গানটি। আসো তোমার গান শুনবো। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, ছোট এমন কখনো চোখে অনুরাগে পত্র লেখে, ছোট এমন কখনো চোখে অনুরাগে পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে
কখনো ভাসে তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে ভাবের সে ভাষা বুঝতে হলে ছবির মতো ছবি আঁকা চায় চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায় চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে।